দেশে প্রায় প্রতিদিনই বাড়ছে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা এরপরেও করোনা ভাইরাস ছড়িয়ে পড়া ঠেকাতে মাদারীপুরে মানছেন না গ্রামবাসী নিয়মিত হাট চায়ের দোকানে আড্ডা আর ইচ্ছে মতো এছাড়া ত্রাণ সামগ্রী বিতরণের সময়ও মানা হচ্ছে না সামাজিক দূরত্ব করোনা সংক্রমণ নিয়ে সারা দেশের মানুষ যখন আতঙ্কগ্রস্ত তখন বিন্দু মাত্র সচেতন নয় মাদারীপুরের বেশিরভাগ এলাকার মানুষ রাজৈর থেকে শ্রীনদী হয়ে মাদারীপুর শহরে আসার পথে ইচ্ছে মতো ঘুরে বেড়াচ্ছেন সব বয়সী মানুষ এসব এলাকার হাট বাজারে নিয়মিত ভিড় করছে লোকজন সকাল থেকে রাত পর্যন্ত চলছে চায়ের দোকানে আড্ডা পুলিশ আসলে কিছু সময়ের জন্য লুকিয়ে থাকে তারা বিকালবেলা একটু বেরোয় আমার বাসায় চলে যায় কথা আমি নিজে দোকান খুঁজছি আমি সেবের মধ্যে নিয়ম নীতি আমি তো লোড দিতে আসছি বাড়ি পাশে জমিতে কি বুনামো সেজন্য আসছি পার্সে আসলে এটাও ঠিক করে নেই এদিকে কোন রকম সামাজিক দূরত্বের তোয়াক্কা না করেই চলছে ত্রাণ বিতরণ তবে করোনা ভাইরাসের সংক্রমণ রোধে সরকারের নির্দেশনা বাস্তবায়ন করা হচ্ছে বলে জানালেন জেলা পুলিশ সুপার অফিসিয়ালি এই বাহার বাজার বন্ধ করা বন্ধ ঘোষণা করা হয়েছে সাথে সাথে মানুষজন যাতে জমায়েত না হতে পারে এই জন্য আমরা প্রত্যেকটা ইউনিয়নে এবং ওয়ার্ডে কমিটির মাধ্যমে জনপ্রতিনিধির সমন্বয়ে আমরা কাজ করছি এসব অসতর্ক মানুষকে দ্রুত নিয়ন্ত্রণ করা না গেলে করোনা সংক্রমণ ভয়াবহ আকার ধারণ করতে পারে বলে আশঙ্কা করছেন অনেকে ডিবিসি ডেস্ক